माथ्या पर्यंत गेली. खूप सुंदर सुंदर गेली, मिष्टी मिष्टी लीला करे है संपूर्ण वृंदावन वासी तार मध्ये डुबिये. बोले कि रकम लीला कर से हमारा आगे सुने कृष्ण जगन धीरे 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 कृष्ण बड़ो हो चे है. कृष्ण जगन धीरे धीरे बड़ो हो चे. जब तो कृष्ण बड़ो हो चे ना तार मध्ये तत्व चंचलता प्रकट हो चे. देखिए मेरे पास है जब तो बड़ो है तब तो की करे नाचबे कूदबे हंसबे दौड़ाबे है. এজনে এখানে গোপাল যত বড় হচ্ছে তত তিনি হ্যাঁ তত চঞ্চলতা প্রকট হচ্ছে এর মধ্যে. কখনো কখনো তিনি কি করছে হ্যাঁ বলছে এক সময়ে গুরুদেব এই কথা বলছে বলে এক সময়ে এক যখন এই ব্রজ গোপীরা ওই দুধ দাদি বিক্রি করতে মথুরা যেত এরা তো গোপী. গোপী মানে কি মানে গো অর্থ হলো ইন্দ্রিয় মানে পান করা যারা নিত্য নিরন্তর যারা সেই কৃষ্ণ ভক্তি রস যারা পান করে সব সময় হ্যাঁ সব সময় তার মধ্যে পান করে মানে কি সব সময় তারা সেই গোপীদের সুন্দর সুন্দর কথা ছাড়া আর কিছু জানে না. যেদিকে যাবে একই চর্চা. আজকে আমি গোপাল বাড়িতে এসেছিল, গোপাল দর্শন করেছি, গোপাল আজকে আমার কোলে বসলো, তাকে আমি ননি খাওয়াইছি, মাখন খাওয়াইছি. যেখানে যায় না সেখানে কেবল গোবিন্দের লীলা, কৃষ্ণের কথা, কৃষ্ণের কথা. হ্যাঁ যখন আমাদের সেই রকম ভাবে আমাদের চিত্ত বৃদ্ধি হবে না, বাস আমাদের কল্যাণ হয়ে যাবে. কিসের জন্য আপনারা এক মাস পর্যন্ত এখানে এসছেন? সকাল উঠে আজ দর্শন করা, লীলা স্থলিতে যাওয়া, যাতে একদিন এইরকম হয় আমাদের হৃদয়ে যাতে গোবিন্দ এইরকম বসে আমরা সংসারে সমস্ত কথা ছেড়ে কেবল কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, কেবল তার নাম, তার কীর্তন, তার ভজন, তার কথা ছাড়া আর কিছু বলবো না. হ্যাঁ এই জন্য যখন আমাদের চিত্ত বৃত্তি এইরকম হয়ে যাবে রাস্তা সঙ্গে কথা বদলা তোমাকে বদলা সমাজে আর বদলাতে পাওয়া আর থোড়ি থোড়ি এই জন্য আমাদের যাতে চিত্ত বৃত্তি সম্পূর্ণ সেই কৃষ্ণ কৃষ্ণের মধ্যে আমাদের চিত্ত বৃত্তি সম্পূর্ণ যাতে লেগে যায় এই সংসার কথা ছেড়ে হ্যাঁ তখন মনে করবেন বা আমাদের জীবন সার্থক হয়েছে. সেটা আমাদের চিত্ত বৃত্তি কি করে জানত, যদি অন্য কথা পাও সাথিয়া সাথিয়া কাও, যদি অন্য কথা কার নেতা চুগলি, যদি ভূতের সাফারি কথা হচ্ছে না সঙ্গে সঙ্গে আরে আমি এত বড় সাপ দেখছি ভূত, আমি এত বড় লম্বা ভূত দেখছি যা বড় গাড়ি. আর যদি ভগবান কে কথা না আর বুদ্ধি ভক্ত করে আর বুদ্ধিয়ে ভগবান কে কথা বেরবে না. এই জন্য এখানে যখন এই ব্রজের গোপীরা যখন মথুরাতে আসত কেবল সেই গোবিন্দের কথা, গোবিন্দ কত সুন্দর দেখতে, কিরকম হাঁটে, কিরকম তাকায়, হ্যাঁ কিরকম কথা বলে. এখন মথুরাতে একটি ফল হ্যাঁ যে বিক্রি করে একটি ফল বিক্রয় ছিল. এখনো কথা শুনতে 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 কি হয়েছে ওর হৃদয়ের মধ্যে না গোপাল বসে গেছে, কৃষ্ণ ওর হৃদয়ের মধ্যে বসে গেছে. তখন ও চিন্তা করছে এরা যখন এই মথুরাতে আসে না কেবল কৃষ্ণের কথা, কেবল কৃষ্ণের কথা বলে এরকম দেখছে এইরকম দেখছে. এখন ওর হৃদয়ের মধ্যে ইচ্ছা হয়েছে আমিও সেই গোপাল কিছু দেখব, হ্যাঁ আমিও সেই কৃষ্ণকে একবার দর্শন করব. এখানে শিক্ষা দিচ্ছে আমাদের শাস্ত্র বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয় আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়. অর্থাৎ কি যে পর্যন্ত আমরা ভগবানের কথা শুনব না সাধুদের কাছ থেকে তখন আমাদের হৃদয়ের মধ্যে সেই গোবিন্দ দর্শনের উৎকর্ষ আসবে. কিসের জন্য কথা শুনছে যাতে তার কথা শুনতে 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 একদিন এইরকম ভাবে আমাদের চিত্ত বৃদ্ধি হয় বা একদিন তাকে দর্শন করার জন্য উৎকর্ষ আসে. আর যখন তার দর্শন করার জন্য উৎকর্ষ আসবে তখন কি করব, তখন আমরা কবিদের ভাষণ করবো একবার হাত হাত তুলে বলো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই বলো কৃষ্ণ কৃষ্ণ
प्रसन्न हो जाए।
যদি আমাকে খাওয়াতে হয় প্রথমে আমার ভক্তকে তুমি খাও, এটা প্রথম। দ্বিতীয় শিক্ষা কি ভগবান শিক্ষা দিচ্ছেন, কখনো তুমি আমাকে পাবে যেপর্যন্ত আমরা পাগল না হই না, যেপর্যন্ত পাগল না হবে তাকে পেতে, এই জন্য তাকে পেতে গেলে কি হতে হবে, কি হতে হবে, পাগল হতে হবে। এই জন্য হিন্দিতে একটা কীর্তন আছে, কই ধন দৌলত কে পাগল হে, কই পাগল হে বেটা নারী হে। হ্যাঁ, এই জগতে অনেক প্রকার পাগল আছে, বলে কে, বলে তুই ধনের পাগল, কেউ মেয়ের পাগল, কেউ স্ত্রী প্রতি পাগল, হ্যাঁ কেউ, হ্যাঁ জগতে অনেক প্রকার পাগল আছে। হ্যাঁ, কিন্তু এই যে পাগল হলো না, এরা প্রসিদ্ধ পাগল নয়, কিন্তু প্রসিদ্ধ পাগল কে, বলে সচ্চা পাগল হয়ে আমাদের ভক্তি বিনোদ ঠাকুর বলছে, বলে কি বলছে, বলে আমার পাগল বলিয়া পাগল বলিয়া অঙ্কেতে দিবে ধুলি। একদিন কৃষ্ণ নাম নিতে 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 একদম আমি কৃষ্ণ প্রেমীকে বিভোর হয়ে যাব সেই কৃষ্ণ প্রেমেতে। আর যখন আমি সেই কৃষ্ণ প্রেম কখন নাচবো, কখন গাইবো, কখন হাসবো, লোকরা কি মনে করবে, বলে আমার বিষয় পাগল বলিয়া, আমাকে এরা পাগল মনে করে কি দিবে, বলে অঙ্কেতে দিবে তো ভুলি, তখন ভুলে দিয়ে আমার উপরে ফেলবে, বলি তো পাগল হয়ে গেছে, বুঝতে পারছেন তো। এখানে একদিন পাগল হতেই হবে, এই জন্য এখানে কৃষ্ণ শিক্ষা দিয়েছে আমাকে পেতে গেলে না পাগল হতে হবে। যেরকম এই ফল বিক্রিয়ার এখনো ও কৃষ্ণ চিন্তা করতে 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 কি হয়ে গেছে, এখনো ভুলে গিয়েছে ফল বিক্রি করা। এখানে কি বলছে, গোপাল কে কই গোপাল, কৃষ্ণ কে নিবে কৃষ্ণ, হ্যাঁ মাধব কে নিবে মাধব, এখন ভুলে গেছে ফল বিক্রি করা। মানে কি কৃষ্ণ চিন্তাতে এত ডুবে গিয়েছে, আমাদেরও এরকম ভাবে কৃষ্ণ চিন্তাতে কি হবে, এরকম আমাদের ডুবতে হবে কৃষ্ণ চিন্তায়। এখানে কৃষ্ণকে সব জানে, কোথায় কে কিভাবে আমাকে কোথায় ডাকছে, কৃষ্ণ তিনি সব অন্তর্যাম, সবাই হৃদয়ের মধ্যে তিনি বসে আছেন, দেখছেন কোথায় কিভাবে কে ডাকছে। কৃষ্ণ দেখলো দূর দিন থেকে আপনাকে দর্শন দিচ্ছে না, আজ কিন্তু পাগল হয়ে গেছে, বাস কৃষ্ণ এখানে ওকে দর্শন দিতে যাচ্ছে, দর্শন দিতে চাইছে। ওই নন্দ বাবার একটা আঙ্গন ছিল, ওর মধ্যে গহম শুকানো ছিল, কৃষ্ণ কি করছে, আগে তো বিনিময় প্রথা ছিল না, আগে এই পয়সা ছিল না, আগে কি করতো, কিছু জিনিস দিয়ে কিছু জিনিস দিত, ধান দিয়ে অন্য জিনিস, চাল দিয়ে অন্য জিনিস দিত, আগে এইরকম ব্যবস্থা ছিল। ওকে দিতে হবে তখন তিনি গহম হাতের মধ্যে তিনি গহম ওকে উঠিয়েছে, যখন হাঁটছেন না, কৃষ্ণের বয়স কত, আড়াই বছর বয়স, আড়াই বয়সের ছেলেটা কত দুবাই জানে, যখন ওই গহম নিয়ে হাঁটছে ওর যে আঙ্গুল যে মাঝখানতে ওই গহম গুলো পড়তে 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 আছে, বলে কোথায় পড়ছে, বলে গোপালের চরণে, বলে কেন ও চরণে কেন পড়ছে, এখানে বলছে ওই যে গহম ধানকে বলা হয় লক্ষ্মী, তাকে লক্ষ্মী, এখানে মানো লক্ষ্মী তিনি কৃষ্ণের চরণে তিনি ধরে আকুতি মিনতি করে, কাকুতি মিনতি করে প্রার্থনা করছে, বলে প্রভু আমি তো তোমার বাড়ির একটা কোণায় পড়ে আছি, আমি তো তোমার কিছু বলছি না, তুমি আমাকে ঘর থেকে দিয়ে তুমি বাইরের লোককে দিতে চাইছো কেন, তুমি আমাদের আমাকে তুমি ঘর থেকে বের বের দিতে কেন চাইছ, বলে প্রভু আমি তোমার চরণ ধরছি, হ্যাঁ তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে বাইরে বের কর, তুমি আমাকে তোমার চরণে রাখো বাইরে বের কর। এই জন্য যমরাজ
त्रिना व्रत के बाद बच्चे किस दिन आगे जने जाते कृष्ण घर से बाहर ना जाए वही बाहर मध्य नुपुर कर देने आज अगर कृष्ण हाटते आरंभ कर छना छप 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 आवाज होते नुपुर मानन नुपुर की बोल के अपने गोपाल उठाई जासी तो कि जितने आगे वो जमलाल जी भजन हो चलो ना तुम मरते मरते बच्चे दिए छी मां बाबा तुम्हारे को बोलते हो घर से बाहर ही जावे ना खबरदार दीदी घर से बाहर ही जावे ना और ये शब्दता होचे बोले तुम्हारे तुम्हारे माए की आप के बोल देबो और बाबा के बोल देबो तो जे पाए जे चरण के नुपुर शब्द होचे कृष्ण ने चिंता कर लो ये तो घर से बाहर जे दीदी के ना बोले थे तेरा शब्द होचे ना एकर मां जे जानते बस जति दीदी के ना एकर नुपुर काने की करछे ओ जे नीचे छिलो এই যে নিচে ছিল পায়ের নিচে ওইটা একটু উপরে উঠিয়ে দিয়েছে যখন উপরে উঠিয়ে দিয়েছে ওই যে নুপুরের যে শব্দ হচ্ছিল ওই যে শব্দটা কি হয়েছে ও বন্ধ হয়ে গেছে যখন বন্ধ হয়ে গেছে কৃষ্ণ যখন যাচ্ছে এখানে ওই যে ফল বিক্রিয়াটা ছিল ও তো পাগল হয়ে গিয়ে কৃষ্ণ কে নিবে কৃষ্ণ গোপাল কে নিবে গোপাল হ্যাঁ দামোদর কে নিবে দামোদর তো পাগল হয়ে গেছে ঘর কৃষ্ণ দর্শন করার জন্য সত্যি সত্যি কৃষ্ণ যখন তিনি ঘরে বাইরে বেরিয়েছে আর কি দেখতে সুন্দর অপূর্ব বলে কোটি কন্দর কমনীয় বিশেষ স্বভাব কোটি কাম দেবে যেখানে হার কেন যাবে এই জন্য বলছে সুচারু বক্র মণ্ডলম সুকর্ণ রত্ন মণ্ডলম সুচার চিতাঙ্গ চন্দন নমামি নন্দন নন্দন সুদেত্র নেত্র পঙ্কজ শিখেশ খণ্ড মূর্ধজ অনঙ্গ কোটি মোহন নমামি নন্দন নন্দন এখানে অনন্ত কোটি মোহন নমামি নন্দনম তিনকে অনন্ত কোটি মোহনম অনন্ত কোটি কাম দেবকে তিনি পরাস্ত কর দিবে এত সুন্দর দেখতে গোপাল এত সুন্দর দেখতে এইখানে কৃষ্ণ যখন বেরিয়েছে তাকে দর্শন করার জন্য কত দিন থেকে মনের অভিলাষা কখন সেই গোপালকে দেখবো সেই গোপালকে দেখবো আর গোপালকে দেখে না ও তো ভুলে গিয়েছে সেই গোপাল কে দেখার জন্য বলতে একদম পাগল হ্যাঁ আর সেই গোপাল কে দেখে তো বিবরণ দিয়েছে আর কৃষ্ণের হাতের মধ্যে না ওই তিন চারটা ধার ছিল আর সব পড়ে দিতে বলে আর তিন চারটা ধার দিয়ে ওর যে ঘুড়ি ছিল ওর মধ্যে ফেল দিতে ওটা নিচে ফেলে গেছে কৃষ্ণ বলছে মা বলছে ফল তো বিচার কি আমাকে ফল দাও আমাকে ফল দাও তার ফল বিক্রিয়ানি বলছে আমি তোমার তো ফল দেব দেখ তুই তো আমার কিছু দিয়ে আগে নিয়ম ছিল কিছু দিলে তো দিবে না ও তো এক দুটো ধান কুটো প্রায় চলবে যে নিচে তুই তো প্রথমে আমাকে কিছু দাও তবে তো আমি তোমাকে দেব কৃষ্ণ বলছে তুমি তো একটা মিথ্যা কথা বলছো আমি যখন ওই ব্রজে বক্তিতে বাড়িতে বাড়িতে যাই না আমাকে কে কিছু মাগে না চাই না বলে আমাকে বসিয়ে ননি খাওয়ায় হ্যাঁ বলে বসিয়ে আমাকে দুধ দহি মাখন খাওয়ায় কেউ আমার কিছু মাগে না কেবল আমি বলে বসে যাই তখন ওই ফল বিক্রিয়াটা বলছে আমিও তোমাকে সব কিছু ফল দিয়ে দেবো কিন্তু তুই একবার আমার কোলে বসে যা আমার একবার কোলে বসে না মা বলো আমি তোমাকে সব দেবো বলে কৃষ্ণ কে তিনি কে তিনি সাধারণ তুই নয় হ্যাঁ যাকে পাওয়ার তেনে সি ব্রহ্মা বড় বড় যোগী ঋষি কত কঠোর তপস্যা করে তাকে পাওয়ার তেনে কিন্তু তাকে পেতে পারে না আর সেই গোপাল যদি কার কোলে বসে আর একবার মা বলে কত ভাগ্যের কথা এখন কৃষ্ণ তিনি চিন্তা করছেন যে কি করব কি না করব এমনি গোপীরা তো আমাকে চিড়ায় যদি এর কোলে একবার বসে দিয়েছে না যদি কেউ গোপীরা দেখে দিয়েছে এর কোলে বসে যদি তাই জাতি বাদ কিছু নেই ছোট জাতি তো কোলে বসে যদি মা বলে যদি একবার শুনে না তখন আর রিহাই তখন আর রক্ষা নেই এটা তো আমার বেশি চিড়াবে কিন্তু দেখলো কৃষ্ণ আরে যদি একবার কোলে বসে মা বলি না কত সুন্দর সুন্দর ফল এত ফল তো পাবো কৃষ্ণ দেখে চিন্তা করছেন আশেপাশে কেউ তো দেখছে না আমাকে এখানে গোপাল কি করছে চারিদিকে তাকাচ্ছে
যখন বলেছে না আর ভগবান দিদি তার কোলে বসে মা বলে কত সৌভাগ্যের কথা, ও তো প্রেমেতে বাদরিন হয়ে গেছে, ঠাকুর আমার কোলে বসে আমাকে মা বলেছে। হ্যাঁ, তখন ও ঝুড়িতে যত ফল ছিল না সব ফল গুলোকে দিয়ে দিয়েছে। কিন্তু আশ্চর্যের কথা, এক ঝুড়ি ফল ছিল সব গোপালকে হাতে এসে গেছে, সমস্ত ফল গুলো হাতে এসে গেছে। দেখুন এখানে একটি প্রশ্ন আসছে, বলে যদ্যপি সমাধি সু বুদ্ধিরপি পশ্যতি নতব নখা ক্রমেচি। অর্থ হলো যদ্যপি সমাধি সু, মানে বুদ্ধি মানে ব্রহ্মা, তিনি কঠোর কঠোর তপস্যা করে বলে কেন, বলে তার একটু চরণকে স্মরণ করালেন, কিন্তু কৃষ্ণের চরণ হৃদয় প্রতি স্মরণ আসে না। কিন্তু এইরকম ভগবান ভাই ফল বিক্রি আর কোলে ভিতরে বসে, এখানে প্রশ্ন যে ওর কোলে ভিতরে বসলো আর ওকে মা বললো কেন, ওদের পূর্ব জন্মের কথা আছে। বলে কি, বলে যখন ভগবান রাম তিনি বনবাস গিয়েছিলেন, ওই যে নিষাদ রাজা ছিল, হ্যাঁ ওই জঙ্গলে নিষাদ রাজা ছিল, হ্যাঁ ওরা জঙ্গলে থাকে, বাংলা কি বলে নিষাদ কিটাই, ওই জঙ্গলে ছিল। এখন যখন গিয়েছে এখন ওনার সঙ্গে ভগবান রামের মিত্রতা হয়েছে, যখন মিত্রতা হয়েছে যত ওই গ্রামের জঙ্গলের যত লোকগুলো ছিল সব এসেছে প্রভুকে দর্শন করার জন্য, বিভিন্ন প্রকার ভেট কলা কেউ কেউ, হ্যাঁ ফল ফল নিয়ে প্রভু রামকে ভেট দিতে এসেছে, আর ওনার পরিবারের মা ওনার বাবা সবাই এসেছে। তখন ভগবান রামকে নিশা রাজা রাজা বলছে, বলে প্রভু নিয়ে না, ইনি হলেন আমার মা। এবার রামের সঙ্গে নিষাদের মিত্রতা হয়ে গেছে, দেখবে যখন বেশি মিত্রতা হয় না সত্যতায় তখন ওর মাকে ওই ছেলেটা মা ডাকে, মা ডাকে কি ডাকে, মা ডাকে। তখন ওই যে নিষাদের মা ছিল এখন ভগবান রামের রূপ দেখে না মুগ্ধ হয়ে গিয়েছে, এখন মনে মনে চিন্তা করেছে আমি কি কখনো একে কোলে বসাতে পারবো, আমি কি কখনো কোলে বসিয়ে গিয়ে আমি খাওয়াতে পারবো, এখন ওর মনের মধ্যে ইচ্ছা হয়েছে। দেখলে ভগবান রাম তো সব কিছু জানেন অন্তর্যামী তিনি, তখন তিনি মনে মনে চিন্তা করলেন, বলে দেখো এই অবতার না আমি কেবল কৌশল্যা কয়েছি সুমিত্রাকে ছেড়ে আর কার কোলে বসতে পারবো না, আর কাকে আমি মা বলতে পারবো না, কিন্তু যখন আমি কৃষ্ণ অবতার আসবো, যখন আমি কৃষ্ণ অবতার আসবো তখন আমি তোমাকে মা বলবো, কিন্তু এই অবতারে বলতে পারবো না। ওই যে নিষাদের যে মা ছিল এখানে তিনি ফল বিক্রিয়ার রূপে তিনি এসেছে, আর ভগবান তার কোলে বসে তাকে তিনি মা বলেছেন। এখানে গোপাল কি করেছে, ওই ফল গুলিয়ে দিয়েছে, যখন গিয়েছে মা বললো গোপাল এত ফল কোথা থেকে পেলি, তখন বললো একটি ফল বিক্রিয়ার দিয়েছে, কিন্তু কৃষ্ণ কি মনে করেছিল যে কোলে যে আমি বসে মা বলেছে না বলে কেউ দেখিনি, কিন্তু গোপীরা সব দেখে নিয়েছে। এই যখন কৃষ্ণ গিয়েছে ওই গম দিয়ে একটু পর দেখে না কৃষ্ণ নেই ওখানে, বলে দুষ্টতা গেল কোথায়, এখন ওই হাতে যে গম ছিল ওই গম পড়তে পড়তে গিয়েছে। হ্যাঁ তখন ওরা ধীরে ধীরে গিয়ে দেখে যে করে কি, যে দুষ্টতা কি করে, আর দেখে এই কর্ম করছে কি করছে, ওই ছোট জাতির মায়ের কোলে বসে মা বলেছে, ও কৃষ্ণ মনে করে তোমাদের কেউ দেখে নেয় কিন্তু সব দেখে নিয়েছে। এবার ওই গোপীরা বলছে মা জানো আজকে কি হয়েছে, বলে কি হয়েছে, বলে তোমার যে গোপাল না কোথা থেকে একটা ফল বিরিয়ানি এসেছিল যার কোনো জাত বাদ কিছু নেই, ইয়ে ওর কোলে বসেছে ইয়ে, আর কোলে বসে ওকে মা বলেছে, এই জন্য তো এত ফল গুলো পেয়েছে। আর যখন কৃষ্ণ দেখলো, আরে আমি তো মনে করছিলাম কেউ দেখে নেই এটা দেখে হয়েছে, হ্যাঁ যখন বলে দিয়েছি না কৃষ্ণ ভয় পেয়ে গেছে, মা আমাকে না মারে, হ্যাঁ মা যাতে আমাকে মারে না, এখন ভয় পেয়ে গেছে, এখন ভয় পেয়ে গেছে। তখন কিন্তু মার নাম কি যশোদা, যশোদা মানে কি সবাইকে যিনি যশ প্রদান করে, হ্যাঁ সবাইকে যিনি সম্মান দিয়ে, এই জন্য নাম হচ্ছে যশোদা, যশম দদাতি, তিনি সবাইকে যশ প্রদান করে। তখন তিনি বলছেন এতে কি হয়েছে, বলে তাতে কি হয়েছে, যদি অন্য কেউ
হ্যাঁ, যদি অন্যের দেব মা আমার ছেলেকে ছেলে মনে করে, আর যদি আমার ছেলে তাকে মা মনে করে, তা খারাপ কি হয়েছে? ভালোই তো, সব মায়ের আমাকে ছেলেকে ছেলে মনে করে, আমার ছেলেকে ভালোই তো, খারাপ হচ্ছে। যখন এই কথা বলেছে না, তখন কৃষ্ণ মনে করতো বোধ হয় মা মারবি ঠাকুর কিছু গাল টাল দিবে। যখন দেখলো মা আমার দিকে আছে না, মা কৃষ্ণ ছাতি আর উঁচা হয়েছে, না মায়ের আমার দিকে আছে। এবার মা তিনি কি করলেন, ওই ফল নিয়ে এসব না, ফল কিন্তু আমনিয়া করলেন, এবং বাড়িতে যে ঠাকুর আছে শালগ্রাম, তুলসী পাতা দিয়ে ঠাকুরকে তিনি ভোগ লাগালে, আর কৃষ্ণ কি করলেন, সমস্ত সখাদেরকে বসিয়ে মা যশোদা খাওয়ালেন। মা যশোদা গোপাল কে খাওয়ালেন না, তিনি সমস্ত সমস্ত সখাদেরকে বসিয়ে তিনি সবাইকে ফল খাওয়ালেন। দেখুন ইতিমধ্যে কি হয়েছে, এবার যখন ওই ফল বিক্রিয়াটা নিয়েছে কোথায়, যখন ওই ঝুড়িটা নিয়ে একটু দূরে গিয়েছে না, আর দেখে ওই ঝুড়িটা অনেক ওজন হয়ে গেছে, এর মধ্যে কিছু ছিল না, তো ওজন কি করে হলো, হ্যাঁ এত ওজন কি করে হলো, আর ঝুড়িটা না নিয়ে দেখে না, সোনা দানা রত্নতে পুরো ঝুড়িটা ভরে গেছে, হ্যাঁ একদম ঝুড়িটা ভরে গেছে। কৃষ্ণ শিক্ষা কি দিলেন, যদি তুমি আমার খাও না, আমাকে যদি ফল খাও, আমি তোমার কি দেব, সোনা দানাতে হীরা মুক্তা তোমার ঝুড়ি ভরে দেবো, হ্যাঁ তোমার ঝুড়ি ভরে দেবো, ভরে যদি আমাকে তুমি আমাকে যদি খাওয়াও। এখানে কৃষ্ণ গীতার মধ্যে বলছে, ভুজ্জন তে তু অঘম পাপা যে পচন্তে আত্মকারণাত, বলে অর্জুন যারা আমাকে না দিয়ে নিজের নিজের সাথে রান্না বান্না করে নিজে খেয়ে নিয়ে কি করে, বলে কেবল পাপ ভোজন করে, কিন্তু যারা আমাকে দিয়ে খাওয়ায় না, তারা অপ্রত্য ভোজন করে। হ্যাঁ বুঝতে পারছেন তো, এখানে সুধারণা কৃষ্ণকে তুম বুদ্ধি তাহলে চিড়া দিয়েছিল, তাকে ত্রিপুরের রাজ্য দিয়েছে ভগবান। এই জন্য শিক্ষা দিচ্ছে, বাড়িতে যা কিছু খাওয়া কি করবা, পেলে প্রথমে গোপালকে ভোগ লাগাবে তুলসী পাতা দিয়ে, তখন সমস্ত বস্তু গ্রহণ করতে হয়, তাকে ভোগ না লাগে কিছু খেতে নেই, ঠিক আছে। কিন্তু তিনি তো এখানে কৃষ্ণ দর্শন পেয়েছে, এখানে কৃষ্ণের দর্শন হয়েছে, তো তো কৃষ্ণ প্রেমে পাগলই হয়ে গেছে, বল প্রভু আমি তো তোমাকে কিছু চাই, এই যে তুমি আমাকে তো রত্ন দিলে, কিন্তু আমি তো তোমার কাছে কিছু চাইনি, তুমি এই জিনিসে দিয়ে আমাকে তোমার থেকে দূর কেন রাখতে চাইছো, আমাকে ভুলাতে কেন চাইছো, আমি চাই প্রভু এইসব জিনিস আমি চাই না, আমি চাই প্রত্যেক দিন যাতে তোমার একবার দর্শন করতে পারি, এই সব চাই, আর কিছু আমি চাই না। ওই যে রত্নের ঝোলটা ছিল না, ওইটা নিয়ে ওই যমুনা আছে, ওই যমুনার মধ্যে ফেলে দিচ্ছি, আর ওর পর যে কোথায় ও চলে গেল, আর পাতা পাওয়া গেল না, গেল কোথায়, ঠাকুর নিজে চরণটাকে হাত দিয়ে দিয়েছে। এখানে এখানে সত্যব্রত ঋষি বলছে, বলে ইতি দৃতি সলিলা বিরানন্দ কুন্দে তাকে দিবে না, ওখানে ওখানে আমরা না ওখানে আদায় করে নেবো, যখন ওখানে যাবো সেখানে নৌকা বাড়ি করে দিবে না, ওইখানে গেলে আমাদের দিয়ে দিবে, ওখানে হিসাব করে দিতে হয়।